হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টুনাটুনির ঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক স্বাগতম আজ দুপুরে খাওয়ার জন্য রান্না করব কাঁচা আম দিয়ে মসুর ডালের চচ্চড়ি আর করব চিচিং আলু দিয়ে রুই মাছ কাঁচা আম দিয়ে এই ডাল চচ্চড়িটা দিয়ে খেতে কত ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার মাও ভীষণ পছন্দ করতেন আমি তো প্রায়ই এই সিজনে রান্না করি আর খেতেও দারুণ লাগে রান্নাটাও করা যায় অনেক অল্প উপকরণে এখানে আমি ডাল ধুয়ে নিছি আর নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে সাথে নিছি স্বাদের কাঁচা আম এত যে টেস্টি আর এত যে যায় মসুর ডালের সাথে এখানে চিচিঙ্গা আলু আছে পরিমাণ মতো কেটে নেব আর নিসি রই মাছ এই সিজনে তো বাজার ভর্তি এই চিচিঙ্গা পাওয়া যায় আর এই চিচিঙ্গা রান্নার জন্য নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দুইটা পেঁয়াজ একটু বড় বড় টুকরা করে নিছি সাথে নিসি তিন টুকরা রসুন এই পেঁয়াজটা আর রসুনটা আমি বেটে নেব প্রথমে আমি ডালচুরচুড়ি রান্না করব এই জন্য হাফ চা চামচ করে দিয়ে দিলাম হলুদ মরিচ ধইনা জিরা স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ কাঁচা মরিচ তারপরে তেল দিয়ে পরিমাণ মতো খুব ভালো করে মেখে নেবেন মেখে নেওয়ার তরকারি কিন্তু খুব ভালো করেই মেখে নিতে হয় তাহলে খেতে বেশি মজা হয় তো আমি পরিমাণ মতো পানি দিয়ে চড়িয়ে দিলাম আর এদিকে চিচিঙ্গা আলু কেটে নেব চিচিঙ্গাটাকে কিন্তু চাকুতিভাবে টান দিলেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তারপরে আমি টুকরা টুকরা করে কাটবো আর আলুটাকেও পরিমাণ মতো কেটে নেব লম্বা লম্বা করে তো চিচিঙ্গা কাটার পরে আমি ধুয়ে নেবো ধুয়ে তারপরে তরকারিটা চড়াবো ওইদিকে একটা চলে আমি ভাতও চড়িয়ে দিয়েছি আর দেখেন চিচিঙ্গা কেটে নিলাম এই যে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে এবার নামিয়ে তরকারি চড়িয়ে দেব তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিতে হবে পেঁয়াজ কুচি তারপর একটু নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব যখন এরকম একটা বাদামি কালার আসবে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর রসুন বাটা তারপর দিতে হবে হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু হাফ চা চামচ করে দিছি আর মরিচটা দিছি এক চা চামচ পরিমাণ মতো লবণ তারপর ভালো করে কষিয়ে নেবেন মশলাটাকে দুইটা চুলাতে আমি রান্না চড়িয়েছি একটাতে চিচিঙ্গা আর একটাতে ডাল চচ্চড়ি এদিকে কিন্তু ডাল ডাল চচ্চড়িটাও প্রায় হয়ে গেছে যখন এরকম অল্প অল্প পানি থাকবে তখন আম দিয়ে দিবেন কারণ আম সিদ্ধ হইতে কিন্তু একদমই সময় লাগে না বেশি আগে দিয়ে দিলে একদম ডাল টক হয়ে যায় তখন কিন্তু খেতে ভাল লাগে না এদিকে মশলাটাও কিন্তু দেখেন আমার কষানো হয়েছে একটু পানি দিয়ে দিলাম এবার মাছ দিয়ে মাছটা কষাতে থাকবো এবার আরেকটা চুলায় আমি ডাল দেখে নেব ডালটাও আমার একদম হয়ে গেছে পানিটা একদম শুকাইছে আর এদিকে আমটাও আমি আগে চেক করে নিয়েছি এটা সেদ্ধ হয়েছে এবার নামিয়ে নেব এদিকে মাছটাও কষানো হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নিচ্ছি মাছটা তুলে নেওয়ার পর আলুটা প্রথমে দেব কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগে চিচিঙ্গা কিন্তু একদমই কম সময় সেদ্ধ হয়ে যায় আপনি যদি আলু আর চিচিঙ্গা একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু চিচিঙ্গা একদম গলে যাবে খেতে একটু ভাল লাগবে না তো আমি প্রথমে আলুটা সেদ্ধ করে নিচ্ছি তারপরে যখন নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে তখন আমি চিচিঙ্গা দিয়ে একটু কষিয়ে নিলাম তো আমার কিন্তু কষানোটা হয়ে গেছে এবার ঝোলের পানি দিলাম ঝোলের পানি দিয়ে যখন এরকম পর্যায়ে চলে আসবে মানে আমি যতটুকু ঝোল রাখতে চাই তখন কাঁচামরিচ দিয়ে নেড়ে দিতে হবে আর উপর দিয়ে মাছটা দিয়ে দেবেন খুবই ভালো লাগে এই তরকারিটা খেতে যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেবেন আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ